Assalamualaikum, नाहिद स्वीट कुकिंग रूम में स्वागतम जानाच्छि आजकेर रेसिपीते। आजकेर रेसिपी छे फिरनी, एकदम अथेंटिक एवं कोनो डेकोरेशन छाड़ा सार्व करछि, कारणटाओ पोरे जानाच्छि। एई फिरनीटी रान्ना करते होले की की करते होबे सेटा आमार संगे थेके पुरो भिडियोटी देखुन, साथे थाकछे किछु टिप्स। प्रथमे आमि एखाने एकटु पानी निये निच्छि। ये पानीटा दिए हमें गरम करे निब। प्रथम पानी देवार कारण होच्छे एखाने आपनारा दूध व्यवहार करते पारें, तबे दूधटा केटे जावार कारणे आमी आगे पानी दिए निलाम एवं दूध आमी दिब सेटा आमी जाल करे रेखे दिएछि। तेजपाता दिए आमी पानीटा गरम करते दिएछि। आर एखाने एक कप चाल, मेजारमेंट कपेर एक कप चाल, जेटा 30 मिनट थेके একটু বেশি সময় ভিজিয়ে রেখে এটা ব্লেন্ডার মেশিনের মিক্সার জারে দুইটা প্রেস করে নিলে খুদের মতন ভেঙে ভেঙে যাবে, একদম যেন গলে না যায় বা টুক মানে ব্লেন্ড হয়ে পেস্ট না হয়ে যায় সেটা লক্ষ্য করে ব্লেন্ড করে নি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় নাড়াচাড়া করতে হবে যেন চালটা পানিতে পড়ার সাথে সাথে জমে না যায়। সেই সাথে দিয়ে দেব এক চিমটি লবণ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এবং টেস্টের জন্য। এবং এটা দেওয়ার পরে পানি গরম হওয়ার পরে যখন এটা দেওয়া হবে এটা রান্না কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো পুরো রান্নাতেই আমার কিছু না কিছু টিপস থাকছে, আর এটা আমার ব্যক্তিগত মতামতে রান্না, কোনো কিছু দেখে বা কারো থেকে শিখে নয়। এরপরে আমি জাল করা যে দুধ, 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করা এর মধ্যে দিয়ে দেব। এবার পানি এবং দুধ সহ এটাকে আমি সুন্দর করে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত, ভাতটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে। বারবার নাড়তে হবে যাতে এটা তলায় লেগে না যায় আর দুধ যেন উপর থেকে সরনা পড়ে আসে এবং উতলে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফিরনি রান্না করার বিষয়টা অনেক ধৈর্যের, আর এটাতে যতটা জাল পড়বে ঠিক ততটাই টেস্টি হবে। আজকের ফিরনি রান্নায় আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি। এটা হচ্ছে কেন করিনি তার প্রথম একটা কারণ, যে দুধটা আমি দিয়েছি সেটা কাউ মিল্ক, এম মিল্কের একটা মিষ্টি থাকবে। তারপরে আস্তে আস্তে আমরা রান্না করছি আর দেখতে থাকি যে কেন চিনি দেওয়ার প্রয়োজন হয়নি, এবং সত্যি করে আমি এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি। এটা বারবার করে নাড়াচাড়া করছি যাতে তলায় ধরে না যায়। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, এবং সরাসরি যদি দুধ দিয়ে রান্না করেন তবে সেদিকে খেয়াল রাখবেন যেন গরম দুধ এতটাই গরম করে তার মধ্যে চাল দিবেন না যেন দুধটা কেটে যেতে পারে। এবার আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। এই কনডেন্স মিল্ক দেবো আমি 1/2 টিন, যে টিনে কনডেন্স মিল্ক পাওয়া যায় সে টিনের 1/2 টিন বা তার একটু কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী এটা আমি দিয়ে দেব। আমার ভাতটা যখন সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে এখনও অনেকটা দুধ লিকুইড রয়ে গেছে, কনডেন্স মিল্কটা এবার দিয়ে দিচ্ছি। এই কনডেন্স মিল্ক ব্যবহারের কারণে একটু অন্যরকম টেস্ট আসবে, আর এটাতে কিন্তু মিষ্টির স্বাদটা কভার হয়ে যাবে। এখানে বাড়তি মিষ্টি দেওয়ার আর কোনো দরকার হবে না, তবু যদি আপনি মিষ্টি বেশি খেয়ে থাকেন তবে এখানে একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে কনডেন্স মিল্কটা যখন গুলে যাবে এর মধ্যে, তারপরে নাড়তে থাকতে হবে কনস্ট্যান্টলি, একবারে এটা ঠিক হয়ে আসার আগ পর্যন্ত নাড়তে হবে। আর এর মাঝে টেস্টের জন্য আমি একটু 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব, যাতে মুখের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে এবং এর একটা ফ্লেভার, গুঁড়া দুধের কিন্তু একটা ফ্লেভার আছে। যতই কাউ মিল্ক দিয়ে করা হোক না কেন, এর মধ্যে গুঁড়া দুধ না দিলে সেই ক্রিমি ভাবটা এবং টেস্টটা ঠিক আসে না, আর গুঁড়া দুধে দেওয়ার কারণে এটার একটা সুন্দর কালারও আসে। তো কনডেন্স মিল্ক আমি প্রথমে 1/2 টিনের একটু কম দিয়েছিলাম, বাড়তিটুকু আমি পরবর্তীতে দিয়ে নিলাম। এবার
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিন্তু বলক আসতেই থাকবে। আর এটা কিন্তু ঢেকে রান্না করা যাবে না, ঢেকে রান্না করলে কিন্তু এটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যাবে। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে একভাবে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে। স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখতে পারেন আপনার ভিতরে যে ভাত রয়েছে, যা চালটা কতটুকু ফুটেছে, কত দূর কী অবস্থা দেখে নিতে পারেন। তবে এখানে ঝোলটা পাতলা মনে হচ্ছে, এটা যতক্ষণ জাল করা হবে ততক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে ঘন না হওয়া আসা পর্যন্ত। তো এই দুধটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। কাউ মিল্ক দেওয়ার পরে সাথে সাথে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো ইচ্ছে করলে আপনারা এই জিনিসটা স্কিপ করতে পারেন, যদি মনে করেন যে গুঁড়ো দুধ দেবেন না তবে সেটা স্কিপ করতে পারেন, বা কনডেন্স মিল্ক দিবেন না, গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে করবেন সেটাও করতে পারেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। এবার ভালো করে গুঁড়া দুধটা যাতে গলে যায় সেভাবে করে আপনি এর মধ্যে দিয়ে গুলিয়ে নেবেন। আপনার যদি মনে হয় তবে যে গুলবে না, তবে আলাদা করে এখান থেকে একটু দুধ তুলে সেটাকে একটু কুসুম গরম অবস্থায় রেখে পানিতে গুলে তারপরে দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য এলাচের গুঁড়া, চারটা পাঁচটা এলাচ এর ফল এবং সামান্য একটা জয়িত্রীর আট ভাগের এক ভাগ নিয়ে আমি এখানে একটু গরম করে তারপর পিষে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা একটু চুলার পাশে রেখে রান্নার সময় রেখে দিলে এটা একটু গরম হয়ে মুচমুচে হয়ে যাবে। সেটা হামানে খুব সুন্দর করে পিষে দিলে, অথবা শিল নোড়ায় সুন্দর করে পিষে দিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, একদম বিয়ে বাড়ির ফিন্নির মতো, শাহি ফিন্নি যেটাকে বলে। এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে নাড়াচাড়া করে এটা টক বক করে ফুটে উঠছে। আর এই যে শাহি ফিন্নি, এই শাহি বলা হয় এজন্য, এর থেকে এই জয়িত্রী দেওয়ার জন্য আর এলাচের ফল দুটো মিলে সুন্দর ঘ্রাণ আসবে। এই ঘ্রাণের কারণে এটাকে শাহি একটা ফ্লেভার বলে। এটা না দিলে কিন্তু শাহি বলা যাবে না, এই ফ্লেভারের জন্যই কিন্তু এটাকে শাহি ফিন্নি বলতে হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হচ্ছে। এই ফুটানোটা হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা ঘন হয়ে আসার জন্য এটাকে ফুটানো হচ্ছে। তো ভিউয়ার্স, রান্না করতে করতে সেদ্ধ করতে করতে বলে রাখি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, রান্নাটা ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমার পেজ নাহিদ সুইটস অ্যান্ড ক্রাফট এখানে ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে। আর রান্না সংক্রান্ত আড্ডা দিতে চাইলে আমার গ্রুপ নাহিদ সুইটস কুকিং রুমে অ্যাড হতে পারেন। কাঠ বাজাম মিহি করে কুচিয়ে নিয়েছি এবং কিশমিশ, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই মিহি করে কাঠ বাদাম কুচিয়ে নিয়েছি, মুখের নিচে পড়লে অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে এখানে বেটে দিতে পারেন, যে কোনো বাদাম দিতে পারেন, শুধু কাঠ বাদাম কেন, এবং একসাথে দুই তিন রকমও দিতে পারেন। তবে এইটা দেওয়ার পরে আপনাকে 30 মিনিট ধরে রান্না করতে হবে কমপক্ষে। কারণ কি, এই বাদাম এবং কিশমিশ এগুলো রান্নার একদম শেষে দিলে আপনি সেই খাবারটা সংরক্ষণ করতে পারবেন না। সাধারণত ঈদের দিনে আমরা রোজ রোজ ফিন্নি রান্না করি না, ঈদ বা কোনো অনুষ্ঠান থাকলে আমরা একবার একটু বেশি করে করি, যাতে করে আমাদের মেহমান আসলে আমরা ইনস্ট্যান্ট সামনে দিতে পারি, এজন্য একটু বেশি করে করতে হয় এবং ফ্রিজে সেটা সংরক্ষণ করতে হয়। তাই এখানে কোনো কাঁচা ফল ব্যবহার করলে বা যে ফিন্নি সেমাই যা কিছু রান্না করি তার উপরে যখন আমরা এটাকে ছড়িয়ে দেব, তারপরে এটাকে আর সংরক্ষণ করা যাবে না, এবং সেটা ছড়িয়ে সার্ভ করতে পারি। এবং সার্ভ করার পরে টোটালটা খেয়ে ফেলতে হবে, রেখে দিলে ওটা নষ্ট হয়ে যাবে, ওটা থেকে ব্যাকটেরিয়া ক্রিয়েট হবে। তো এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে রান্না করছি। খুব ভালো করে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে।
আর শেষ স্টেপে যে আমি এখানে আরও কিছু একটু দিব। তো এখানে দিচ্ছি আমি কেওড়া পানি আর গোলাপ পানি একসাথে করে মিশিয়ে ঘ্রাণটাকে আরও সুন্দর করতে এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আর রান্না করা যাবে না। রান্নার একদম শেষ স্টেপে যখন রান্না শেষ, চুলা বন্ধ, ঠিক সেই সময় এটাকে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে দিয়ে উপরে যদি এভাবে করে রেখে দেন তাহলে, আর এখানে আমি টেস্ট করে নিচ্ছিলাম যে চিনিটা কেমন হয়েছে, কিন্তু আমার চিনি এক্সট্রা লাগেনি। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। ঢাকনা দেওয়ার কারণে এর উপরে খুব বেশি একটা সর পড়তে পারেনি। এটা কিন্তু এখনও অনেক গরম, আর আমি যাকে বাটিতে সার্ভ করছি এই কারণে আমি এটাকে সাজাবো না, কারণ এটাকে আমি এই বক্সে করে ফ্রিজে রেখে দেব। তো আমার ছিল এই আজকের মতন এই রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।